একজন মুসলমান যেখানেই থাকুক না কেন তাকে যেন দেখামাত্র তার উঠা বসা চলন বলন কথাবার্তা এগুলির সাথে যেন সাথে সাথে তাকে যে মুচ্ছে যে একজন মুসলমান এই পরিচয়টা যেন সাথে সাথে ফুটে ওঠে ভাইয়েরা আমাদের বর্তমান এই জাতিসত্তার উপরে যে সমস্ত আগ্রাসন চলছে তার একটা একটা করে ব্যাখ্যা দিতে গেলে বহু দীর্ঘ সময়ের দরকার আমি নিজে অসুস্থ মানুষ গুছিয়ে কথা বলতে পারি না শুধু আমার নেহায় স্নেহবাজন যারা নূরে আলম বর্ণবীর মানে নির্দেশে আমি এইখানে কিছু দু একটি কথা বলার জন্য বসেছি আপনাদের কাছে শুধু এইটুকু আমার আবেদন থাকবে যে আপনারা প্রথম নিজেদের সাংস্কৃতিক যে চৌহদ্দি আছে এই চৌহদ্দিটা আপনারা চিহ্নিত করেন একজন মুসলমান যদি পানি খাইতে শুরু করে তখনই তার জাতিগত পরিচয় ফুটে ওঠে পানি কেমনে খাইতে হবে এইটাও হুজুরে পাক সাল্লাহ আলাইসাল্লাম অত্যন্ত স্পষ্ট ভাষা হাতে কলমে সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন একজন মুসলমান যদি খাড়া খাওয়া শুরু করে তখন সে কীভাবে বসবে কীভাবে খানা খাবে এইটাও রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলে দিয়েছেন একজন মুসলমান যদি পোশাক পরে বাইরে যেতে চায় কি ধরনের পোশাক সে পরবে কেমনে পরবে এটারও নির্দেশনামা আমরা হাদিসের কিতাবের মধ্যে পাই অর্থাৎ আমাদের সংস্কৃতিকে যদি সত্যিকার অর্থে ব্যাখ্যা করতে হয় তবে এই কথা বলতে হবে যে সুন্নতের অসুর উল্লাহ সাল্লু প্রত্যেকটি সুন্নতিই হইল মুসলমানদের সাংস্কৃতিক সীমারেখা এর বাইরে কোনো মুসলমান গেলে পরে তার মুসলমানিত্বে তার ইমানের মধ্যে ক্ষতি হয় এই ক্ষতির ধকল কাটে ওঠার জন্য আমাদের সবসময় ওই হাজরত ওমর রাজি আল্লাহ তালুর কথার মতো যে আলাইকুম রেবাত তোমরা সার্বক্ষণিক যুদ্ধ প্রস্তুতিতে থাকবে অর্থাৎ তোমাদের উপরে একটার পর একটা বিদেশি আগ্রাসন আসবে একটার পর একটা অপসংস্কৃতির একটা ঢেউ হিসেবে আঘাত করবে এই ঢেউকে তোমাদের প্রতিহত করতে হবে শুধু সুন্নত মানি কিন্তু সুন্নতের বিরুদ্ধে যে সমস্ত কাণ্ড কারখানা হয় এই সম্পর্কে আমার কোনো বক্তব্য নাই এইটা আসলে সুন্নত মানা হয় না কারণ সুন্নতের প্রথম নির্দেশই হলো রসল্লাহ সাল্লি সাল্লামের নির্দেশ হল যে তোমরা যদি কেউ কোনো মনকার কাজ করতে দেখো মানরা আনকার তবে ফালিওকাই রুখো বিয়াদিহি তাকে হাতের শক্তি দিয়া বাহুর শক্তি দিয়া তাকে ফিরাও যদি সেই শক্তি না থাকে তবে লেসা নিহি অন্তত মুখে বলো যে এইটা ভালো কাজ নয় এটা তোমরা বন্ধ করো আর যদি সেইটাও না করতে পারো তবে বোঝা যাবে মনে মনে অন্তত ঘৃণা করিও কিন্তু মনে রেখিও এটা হলো ইমানের শেষ দাগ এই দাগ হইলে পরে আর মানুষের মধ্যে ইমান থাকে না আপনার নিজের শহরে যদি বিসমিল্লার অবমাননা হয় আল্লাহর কালামের যদি অবমাননা হয় কোনো সুন্নতের যদি অবমাননা হয় আর আপনি কাঁথা দিয়ে বাড়িতে বসে থাকেন তবে মনে রাখবেন যে আপনার ভিতরে ইমান আছে কিনা এই সম্পর্কে রসুল্লাহ সাল্লি সাল্লামের সন্দেহ আছে তা আমি এই কথা বলতে চাই যে আমাদের আগ্রাসনের মোকাবেলা আমাদের অবশ্যই করতে হবে যদি আগ্রাসনের মোকাবেলা আমরা না করি তবে আমাদেরকে এর খেসার দুনিয়াতেও দিতে হবে দিতে হবে আমাদের ইতিহাসের একটি সামান্য একটি কথা যে হজরত সালাহিন তার কাছে ক্রুজের যোদ্ধারা বলেছিল এই কথা যে বাইতুল মোকদ্দাসটা আপনি ছেড়ে দেন এ নিয়ে যুদ্ধ করেন না এটা আমাদের হাতে থাক আর বাকি সমস্ত এলাকা আমি ছেড়ে দেব একটুকু রক্তপাত হবে না সালাহিন ইউবি এই কথা বলেছিলেন দেখো আমার পায়ের বুড়া আঙ্গুলের নিচে যতটুকু জমি আছে বাইতুল মোকাদ্দাসের এতটুকু জমি আমি ছাড়বো না কারণ আমার সীমান্তের আগ্রাসন আমি বরদাস করে ইমান ছাড়া হয়ে মরব না ঠিক তেমনি আমরা হজরত পীর সাহেব ফুরফুরা প্রথম যে যিনি ছিলেন শাহ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ তার জীবনে আমি আমরা শুনতেছি শুনেছি যে তিনি দাঁড়াইয়া পানি খাওয়ার জন্য তাকে দেওয়া হয়েছিল তিনি মাটিতে বসে বললেন অন্যরা বললো যে দেখেন হুজুর যেখানে তো কাদা আছে এখানে বসলে আপনার কাপড় নষ্ট হবে বলছে সত্তর বার কাপড় বদলাবো কিন্তু তবু রসুলের সুন্নতের বিরুদ্ধে আমি করবো না এই যে কথা এই রকম কথা আমাদের বুজুর্গ দিনের ইতিহাসে জীবনীতে আপনি হাজার হাজার পাবেন আমি আপনাদেরকে এই অনুষ্ঠান থেকে অনুরোধ করব যে আপনারা সুন্নতকে বুঝবার চেষ্টা করুন সুন্নত শুধু মনেকে মনে করেন যে লম্বা দাঁড়িয়ে রাখলাম মাথায় একটা পাগড়ি বানলাম এবং লম্বা কুর্তা পরলাম শূন্যতায় হয়ে গেল একটুকু না শূন্যতের পরিধি অনেক লম্বা সবটুকু আমাদের বুঝতে হবে বুঝিয়া তারপরে এর মধ্যে যাই আগ্রাসন করুক সেই আগ্রাসনকে আমাদের প্রতিহত করতে হবে যদি আমরা সেই আগ্রাসন প্রতিহত না করি তবে আল্লাহর কাছে আমরা মুসলমান হিসাবে পরিচিত থাকতে পারবো না আমাদের পরিচিতি হোক আমরা মুসলমান আমরা মাহমুদুর রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের উম্মত আমাদের লক্ষ্য হলো এই উম্মতকে অন্তত পৃথিবীর বুকে একটা মিশালি জনগোষ্ঠী হিসাবে গড়ে তোলা হেফাজতে ইসলামের কাজ হলো আমি আমার মনে আছে সেই পঞ্চাশের দশকে যখন আপনাদের মধ্যে বোধহয় হয় জন্ম হয় নাই সেই পঞ্চাশের দশকে বরনার হজরত আমাদের এলাকায় গিয়েছিলেন আমি তখন মাদ্রাসার ছোট ছেলে মাদ্রাসায় পড়ি তো হজরতের কিছু খেদমত করা পানি টানিটা আগে দেওয়া এইগুলির দায়িত্ব আমার উপর কিছু করার জন্য অর্জিত সেইখানে আমি একটা জিনিস বাম হাতে ধরতে গেছিলাম হজরত তখন লাঠি দিয়ে টুকা দিয়ে বললেন যে খবরদার ডান হাতে ধরো বাম হাতে ধরা সন্ন্যতের খালাপ আমি তখন হজরতের কাছে এই শিক্ষা পেয়েছিলাম যে আমাদের জীবনের উঠতে বসতে চলতে ফিরতে সব জায়গায় আমাদের নিজস্ব সংস্কৃতি আছে এই সংস্কৃতির নাম শূন্যতে রসুল্লাহ সাল্লিউলাম এই সংস্কৃতির সীমা আমাদের মানে ভঙ্গ করা চলবে না এর উপরে আমাদের আগ্রাসন চলবে না বর্তমান দুনিয়াতে প্রিন্ট মিডিয়ার এবং ইলেকট্রনিক মিডিয়ার বদৌলতে সারা পৃথিবী আমাদের উপরে হামলা চালিয়ে যেতেছে এই সমস্ত হামলার মোকাবেলা আমাদের করতে হবে এইগুলির নামই আগ্রাসন এই আগ্রাসনের জন্য যদি আপনারা নিজেদের তৈরি করতে পারেন হেফাজতে ইসলামের পতাকা তরে আমি আপনাদের খেদমত করতে রাজি আছি আল্লাহ তালা আমাদের আপনাদের সকলকে তৌফিক দান করুন